আসসালামু আলাইকুম TGN 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির নতুন প্রবাসীদের জন্য জরুরি পরামর্শ সৌদির কফিল ও সাদিকের মোবাইল নম্বর ফ্যামিলিকে দিয়ে রাখুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে নতুন আসেন তাদের প্রত্যেকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি সৌদি আরবে যে শহরে কাজ করতে আসেন না কেন যে কোম্পানিতে থাকেন না কেন যে কফিলের আন্ডারে থাকেন না কেন সৌদিতে আসার পরপর কোনো জায়গায় স্থায়ী হওয়ার পরপরই আপনার ফ্যামিলির সদস্যদেরকে আপনার কফিলের নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং আপনি বর্তমানে যেখানে থাকেন আপনার সাথে যারা যারা থাকে যাদেরকে আপনি সাদিক বলে থাকেন সেই সাদিকদের নাম্বার আপনার পরিবারের সদস্যদেরকে অবশ্যই দিয়ে রাখবেন এছাড়া আপনার ইকামাত ইনফরমেশন আপনার পাসপোর্টের কপি ছবি এবং আপনার একটি ছবি অবশ্যই আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে দেবেন বিভিন্ন কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ না করুক সৌদি আরবে আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার পরিবারের সদস্য আপনার খোঁজ করার জন্য পাগল হয়ে যাবে আর এই অবস্থায় আপনার কফিল আপনার সাদিক অথবা রিয়াদ দূতাবাসের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আপনার তথ্য বের করা যাবে না এখন আপনি যদি আপনার পরিবারের সদস্যদেরকে আপনার এই তথ্যগুলো না দিয়ে রাখেন তাহলে কিভাবে তারা আপনার খোঁজ করবে এই জন্য শুধুমাত্র আপনার কফিল বা সাদিকের মোবাইল নাম্বার দিলেও হবে না আপনার পাসপোর্ট ও ইকামার তথ্যগুলি অবশ্যই দিয়ে রাখবেন এছাড়া কোন কোম্পানিতে কাজ করেন কতদিন ধরে কাজ করেন কি পেশায় আছেন এই তথ্যগুলো অবশ্যই দিয়ে রাখবেন বিভিন্ন কারণে আমরা দেখেছি সৌদি আরবে আমাদের কোনো প্রবাসীদেরকে যদি পুলিশে ধরে বা সফর জেলের মাধ্যমে পাঠায় সেক্ষেত্রেও অনেক সময় প্রবাসীদের তথ্য পাওয়া যায় না সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা এখনও ইকামা পাননি বা যে সমস্ত প্রবাসীরা ইকামাহীন অবস্থায় আছেন যারা কিনা অবৈধ অবস্থায় আছেন তারাও এই ভুলটি করবেন না দয়া করে সর্বদাই আপনার পরিবারের সদস্যদেরকে আপনার অবস্থান সম্পর্কে সচেতন করে দিবেন কারণ কোনো কারণে যদি আপনি একটা দিন যে কোনো জায়গায় পুলিশের হাতে গ্রেপ্তার হন অন্ততপক্ষে আপনার পরিবারের সদস্যরা ধারণা পাবে আপনি কোন শহরে গ্রেপ্তার হয়েছেন আর কোন শহরে গ্রেপ্তার হলেন মানে ওই শহরের সফর জেল থেকে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বা ওইখানকার পুলিশ স্টেশনে আপনাকে রাখা হবে তাই এই জিনিসগুলো অবশ্যই পরিবারের সদস্যদেরকে জানিয়ে রাখা গুরুত্বপূর্ণ আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা পুরাতন এসেছেন দয়া করে এইগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন আমি গত 5 বছরের অভিজ্ঞতা থেকে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN 24 তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন